সুপ্রসিদ্ধ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যেই রাজধানীর সবচাইতে বড় এবং স্থায়ী যে পশুর হাট রয়েছে গাবতলী বেশ জমজমাট হয়েছে। তবে একটি আশঙ্কার বিষয় হচ্ছে, এই পশুর হাটকে কেন্দ্র করে কিন্তু জাল টাকার ব্যবসায়ীরা এবং বিশেষ করে যারা সাধারণ মানুষকে বোকা বানিয়ে অজ্ঞান করে টাকা লুটে নিচ্ছে, তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা ব্যবস্থা গ্রহণ করছেন। তবে আমি এই মুহূর্তে যে উটের জায়গায় রয়েছে, এখানে দুটি উট বিক্রি করার উদ্দেশ্যে এখানে রেখেছেন, উট সম্পর্কে একটু জানতে চাইব। মাঝে মাঝে কইতে কইতে বিরক্ত হয়ে যায় গা, হঠাৎ করে একটা লাস্তি দিয়ে দিল বা কামড় দিয়ে দিল, আমি কই তো দোষ হইব, তবে আপনার একটা লাস্তি আর কামড় দিল কে, ওর মনে করেন বাপ মায় আম করে পিড়াইব, আমরা এখানে যত বড় স্থানীয় তাওকে আম করে পিড়াইব, তবে আপনারা না করলেন না কে, আমরা না করতে করতে পাগল হয়ে যাই গা, তো আমগো কথা শুনে না, এই কারণে আমরা আর বেশি বিরক্ত করি না। আমি কই যে যেমন মন চাই আমি করুক। সারাদিন কি পরিমাণে খাবার খেতে দিতে হয়? সারাদিন ওর তো দুইটা উড়েরে 10-15 কেজি খাওয়ানো লাগে। আল্লাহর রহমত আমগো পোষাইতেছে, না বিক্রি হলে আমগো জিনিস আমগোদের থাকবো, আমগোর আহার জায়গা আছে, পরে বছর আপনারা বিক্রি করতে। এমনি এই পরিবেশের সাথে উট আসলে খাপ খাওয়ানো যায় কিনা? এখানে যে যিনি আছেন উটটি দেখাশোনা করছেন, তিনি যে অনেক কথাই বলছিলেন যে উট সম্পর্কে, তবে আমরা যেটা বাস্তবতার সহিত দেখছি সেটা হচ্ছে এই উটের সমস্ত শরীরে কিন্তু এটা ছিট ছিট দাগ রয়েছে। এই দাগগুলো আসলে কিসের সেটা একটু জানার একটা বিষয় আছে। আর আমরা যতটুকু জেনেছি উটের একটু দুগ্ধর মধ্যে দেখেন যেখানে রয়েছে, ভিতরে যদি একটু দেখাই তাহলে উটের ভিতরে দেখেন অনেক কিন্তু ঘা রয়েছে, অর্থাৎ এটা মনে হচ্ছে যে মানে আপনার পণ্য পরিবহনের জন্য যে উটগুলি রয়েছে তেমন হতে পারে, কিন্তু প্রচুর উটের ভিতরে কিন্তু অনেক ঘা রয়েছে। বন্ধুরা, আপনারা দেখছেন যে গাবতলীর হাটের রাজধানীর স্থায়ী যে হাটটি রয়েছে, এই হাটটি ইতিমধ্যেই বেশ জমজমাট হয়ে উঠেছে। তবে এখানে যারা কর্মরত আছেন তারা জানিয়েছেন সময় বাড়ার সাথে সাথে পশুর আমদানিও বাড়বে, তবে তারা একটি মেসেজ বারবার মাইকিং এর মাধ্যমে এবং বিভিন্ন প্রচারণার মাধ্যমে জানিয়েছেন, যারা পাইকার আছেন, যারা ক্রেতা বিক্রেতা যারা আছেন, তাদের অবশ্যই সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবেন, বিশেষ করে চেতনানাশক ঔষধ খাইয়ে এবং টাকার মাধ্যমে বা মেডিসিনের মাধ্যমে অথবা খাবার চা সিগারেটের মাধ্যমে খাওয়ায় কিন্তু অনেকে সর্বশান্ত করছেন। এই বিষয়ে আপনার আমার আমরা যারা গরু কিনবো বিক্রি করবো তা আমাদের সবাইকে সচেতন হতে হবে। তবে এখানে যে পশু দুটি উট রয়েছে, উট সম্পর্কে আমরা একটু জেনেছি, অনেক গণমাধ্যম কর্মী তারা প্রশ্ন করেছেন জানার চেষ্টা করেছেন। তবে আমি একটি জিনিস দেখেছি যে উটটি আমার মনে হচ্ছে যে ভারত থেকে আমদানিকৃত যে পশু রয়েছে, পণ্য পরিবহন করার ক্ষেত্রে উটটি ব্যবহার করা হতো হয়তো বা, কারণ উটের যে পেটের তলপেটে বেশ কিন্তু ঘা রয়েছে, সেই বিষয়ে অবশ্যই যারা ক্রেতা আছেন তারা দেখে শুনে বুঝে কিনবেন। এবারে চলে যাচ্ছি অন্যান্য পশু কি দরে বিক্রি হচ্ছেন, কোথায় বিক্রি হচ্ছেন, কেমন বিক্রি হচ্ছেন, কোন অঞ্চল থেকে এসছেন একটু জানার চেষ্টা করব। সাথেই থাকো কাকা, এই গরুগুলো কি আপনার? না, আপনার কতটি গরু নিয়ে আসছেন? সাতটা মোট। সাতটা গরু নিয়ে আসছেন, কোন অঞ্চল থেকে আসছেন? নাটোর।
নাটোর থেকে আসছেন, এটা কি আপনার, এটা কি লাইফ ওয়েটে বিক্রি করছেন না এমনিতে আপনারা প্রান্তিক গরু, না আপনারা গরুর ব্যবসা করেন? আমরা এমনি প্রত্যেক কুরবানিতে গরু নিয়ে আসি, গরু বিজনেস করেন? জি। এই গরুগুলি কত করে মানে বিক্রি করতেছেন, এটার কত লাইফ ওয়েট আছে? এটা ওয়েট কত আছে এটা তো বলতে পারবো না, কিন্তু এটা কত চাচ্ছেন? আড়াই লাখ। আড়াই লক্ষ টাকা চাচ্ছেন। সামনে যে একটি সুঠাম দেহের একটি গরু রয়েছে, লাল এবং সাদা বর্ণের, বেশ চমৎকার গরুটির আকার এবং ধারণ রং বর্ণ রয়েছে, এই গরুটির দাম কত যাচ্ছে? ওটা 170। 170 চাচ্ছেন, কত হলে ছেড়ে দিবেন আর কি, বিক্রি করবেন? 160। 160। যদি কেউ 120,000 টাকা বলে তাৎক্ষণিক ভাবে ক্যাশ টাকায় আপনি বিক্রি করবেন? না না না। তাহলে সর্বনিম্ন কত টাকা ছাড়বেন? সর্বনিম্ন 60। 160,000 টাকায় দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আপনার আরো কি কি গরু রয়েছে? এই যে ইশারে, এই যে এগুলো, এই লাইনে যেগুলো, সবগুলো গরুই আপনার? জি। ঠিক আছে, দেখছি। দেখেন নাটোর থেকে, কি নাম আপনার? সোহাগ। সোহাগ 60টি গরু নিয়ে এসেছেন, প্রতিটি গরুই বেশ সুঠাম দেহের অধিকারী এবং আকার ধরন এবং বর্ণ বেশ চমৎকার। নাটোরের এই সুজলা সুফলা ঘাস খেয়ে কিন্তু গরুগুলো পরিপালিত হয়েছে, কোন প্রকার কি কেমিক্যাল বা ই দেওয়া আছে কিনা সে বিষয়ে একটু জানবো। এখানে আসেন। এরপর আসছেন আমরা একটু ভিতরে ঢুকবো, ভিতরে না ঢুকলে আসলে ভালো ভালো গরু দেখা সম্ভব হচ্ছে না। আমার সাথে রয়েছেন রাজু বরাবরের মতো। দেখেন দেখেন, বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা অনলাইনে আছেন যুক্ত হতে পারেন, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর স্থায়ী যে গরুর হাট রয়েছে সেই গাবতলী হাটে রয়েছি। আগে থেকে জানিয়ে দিয়েছিলাম যে আমি 2টা নাগাদ এখানে পৌঁছাবো, তবে মাঝপথে কিছু একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে এবং একটি সিলিন্ডার বিস্ফোরণে বেশ অনেকগুলো মানুষ হতাহত হয়েছেন এবং স্পটেই বেশ কয়েকজন লোক মারা গেছেন, এমন একটি তথ্য সংগ্রহ করতে গিয়ে খানিকটা সময় সেখানে চলে গেছে। যাই হোক, আমি এখন গরু হাটে রয়েছি। কোন অঞ্চলের গরু আছে এগুলো? এগুলো কোন অঞ্চলের গরু ভাই? রংপুর। কয়টা নিয়ে আসছেন? এক গাড়ি। এরপরে এখানে সাদা বর্ণের যে একটি সুঠাম দেহের গরু রয়েছে, এটা কোন অঞ্চলের? রংপুরেরই। এটা কত চাচ্ছেন? বিক্রি হয়ে গেছে, কত টাকায় বিক্রি করলেন? 2,80,000 টাকা। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে। তবে এখানে উল্লেখযোগ্য বেশ কিছু কিন্তু মহিষের এখানে কিন্তু রয়েছে, মহিষ। মহিষ বাবা, এই মহিষটির ওয়েট কত আছে, ওয়েট সম্পর্কে কিছু বলতে পারবে? 1,000 টন না, মানে 1,000 কেজি প্লাস, 1 টনের প্লাস মহিষ রয়েছে। এটা কোন অঞ্চলের, দেশীয় না ভারত থেকে আমদানিকৃত? ভারতের। এটা কি ওই পণ্য পরিবহন করতো ওই ধরনের, না চাষকৃতই, প্রান্তিক খামারের? না, এখানে বেশ যে মহিষগুলো রয়েছে এখানে লাল বর্ণের এবং হাই, এখানে বেশ কয়েকটি লাল মহিষ রয়েছে, সবগুলো কিন্তু ভারতের মহিষ। অনেকগুলো মহিষ কিন্তু এখানে রয়েছে, 1,000+, 800 কেজি এবং এই ধরনের লাইফ ওয়েটে তারা বিক্রি করছেন। কত টাকা কেজি বিক্রি করছেন লাইফ ওয়েটে ছোট ভাই? কত টাকা কেজি বিক্রি করছেন? এটা 850, অর্থাৎ
8,50,000 টাকা চাচ্ছে, এরপরে 7,50,000 টাকা, 6,50,000 টাকা, 5,00,000 টাকা, এই তো। অর্থাৎ এখানে একটি বিষয় আপনারা লক্ষ্য করবেন, এখানে স্ব হিসাবে কিন্তু দামটা উচ্চারণ করা হয়। যে বিষয় আজকে এসেছি, ইতিমধ্যে আমার কাছে বেশ কিছু তথ্য এসেছে, সেটা হচ্ছে এই উৎসবকে কেন্দ্র করে, বিশেষ করে ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রতিদিন যে হাটে আমাদের কোটি কোটি টাকা লেনদেন হয়, আর এই সুযোগটি কাজে লাগাচ্ছেন অপরাধীরা, তারা জাল টাকা ছড়িয়ে দিচ্ছেন সর্বত্র। ফলে এখানে যারা আপনারা গরু কিনবেন এবং বিক্রি করবেন, হাসিল ঘরে যাবেন, সেখানে নোট যাচাই বাছাই করার কিন্তু মেশিন সেখানে রয়েছে, যাচাই বাছাই না করে আপনারা টাকা গ্রহণ করবেন না। এবং একই সাথে অপরিচিত লোকের অন্তত এই কয়েকটা দিন, সে যতই তার ভালো মানুষের ছদ্মবেশে আসুক না কেন বা ভালো কথা বলুক না কেন, তার সাথে কোনো রকম সম্পর্ক তৈরি করবেন না। যদি আপনি সম্পর্ক তৈরি করেন, তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই সবচাইতে বেশি। কারণ বিগত সময় আমরা দেখেছি চেতনানাশক ঔষধ যখন আপনি খাবেন বা খাওয়াবে, 3-4 দিন আপনি অচেতন হয়ে পড়বেন, আর মাঝখানে অপরাধী চক্র যারা আছেন তারা সব কিছু নিয়ে লোপাট হয়ে যাবে। অর্থাৎ আপনার সারা জীবনের যে কামাই সবকিছু কিন্তু অপরাধীর হাতে চলে যাবে। এখানে আরো বেশ কিছু উট মহিষ রয়েছে, দেশীয় কিছু গরু রয়েছে। কাকা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা কোন অঞ্চল থেকে এসছেন? মেহেরপুর থেকে আসছেন? কয়টা নিয়ে আসছেন? 16টা। সবই কি মহিষ? সব মহিষ না? এটা কি আমাদের দেশীয় মহিষ না ভারতের? দেশের মহিষ না? লাইফ ওয়েট কত গরু আছে, মানে এক একটা ওজন কতগুলো আছে, কি পরিমাণ আছে? কত দাম চাচ্ছেন? দুটো 8,00,000 টাকা চাচ্ছেন মহিষ? কত টাকা হলে ছাড়বেন? 8,00,000 টাকা, কিছু কম বেশি হলে ছেড়ে দিবেন। এই যে লাল বর্ণের যে উট রয়েছে, এটাও কি আপনাদের এই ঢাকার? এটা কি ঢাকার না ভারতের? বাংলাদেশের। বাংলাদেশের না? ওটার দাম আসছে 3,50,000 টাকা। এটা এটা কতটুকু ওজন হবে? এটার ওজন হবে 9 মণ ওজনের যে মহিষটি রয়েছে, দেখতে পাচ্ছেন লাল বর্ণের, এই মহিষটির দাম চাচ্ছেন তারা 3,50,000 টাকা। কত টাকা হলে বিক্রি করবেন? 3,00,000 টাকা হচ্ছে, মানে যদি হয় তাহলে 9 মণ ওজনের যে মহিষটি রয়েছেন তারা ছেড়ে দিবেন, অর্থাৎ বিক্রি করে ফেলবেন। এরপরে এখানে যে কয়টা মহিষ রয়েছে সবগুলোই কিন্তু বেশ পুষ্ট এবং বেশ সুঠাম দেহের অধিকারী, সবগুলোই মানে 300-400 কেজির উপরে রয়েছে এক একটি মহিষ, এবং সবগুলোই তারা মেহেরপুর থেকে আসছেন না? এই সাইডের এগুলো চাপাই, এই যে বড় বড় শিং, এটা কি আমাদের দেশের? মনে তো হয় না। হ্যাঁ, দেশের না, বাহিরের। একটি এখানে একটি বিষয়ে উল্লেখ করছি, সেটা হচ্ছে আমি বারবারই একটি বিষয়ে আপনাদের সামনে মেসেজ দিতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রান্তিক যারা খামারি আছেন তাদের কাছ থেকে গরু মহিষ দুম্বা বা যাই কিনেন, কোরবানির পশুটি কিনবেন, এতে প্রান্তিক চাষিরা উৎসাহ পাবে এবং তারা কিন্তু পরবর্তীতে আরো বেশি করে পশু পালন করবেন। আর আপনারা যদি বাইরের আরেকটা সরকার প্রধান রয়েছেন এবং যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, কোনোভাবেই যেন ভারত থেকে যে অবাধে যে গরুগুলো আসতেছে এ বিষয়ে অবশ্য দায়িত্ব একটু কঠোরতা আরোপ করা প্রয়োজন। এখানে যারা চাষিরা আছেন অনেকেই বলছেন যে ভারত থেকে অবাধে গরু মহিষ বিভিন্ন পশু ঢুকতেছে, এতে আমাদের প্রান্তিক চাষিরা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাই না ভাই? একটা মোষ পিছি বহন করেন প্রত্যেকদিন 1,200-1,500 টাকা খাবারই খাচ্ছে। আচ্ছা, যদি এত টাকার খাবার খাবে, যদি 10 টাকা লাভ না হয় তাহলে আমরা লোকসানে পড়ে যাব। আচ্ছা, জে এম মিডিয়া এবং দৈনিক বর্তমান কথা থেকে আমি মাসুদ রানা জীবন গাবতলী হাটে রয়েছি। আপনারা মেহেরপুর থেকে এসেছেন, আপনার নাম এবং আপনারা কতটি মহিষ নিয়ে এসেছেন একটু সেই সম্পর্কে যদি কিছু বলতেন, হয়তো আপনার নাম্বারটাও দিয়ে দিবেন, অনেকে আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টাও করবে, একটু বলেন। আমার নাম মোহাম্মদ হাসান, বাড়ি মেহেরপুর। আপনার এইখানে যারা আসতে চায় এই আপনার মহিষ কিনতে, আর কিভাবে আসতে হবে এবং আপনার যোগাযোগ করার ব্যবস্থা? আমার ইমো, হোয়াটসঅ্যাপ সব আছে, আমার নাম্বার নিলে যোগাযোগ করে, যদি একটু বলেন। 017
43728059। হাসান ভাইয়ের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন আপনারা, যারা এই দেখে ভিডিও দেখে যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করলে আপনার মোষ মন করেন যে সেল করে দেওয়ার ব্যবস্থা আছে। যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বারবারই বলছি প্রান্তিক চাষিরা যারা পশুপালন করেন তাদের কাছ থেকে পশু কিনবেন, এতে আমাদের চাষিরা উৎসাহিত হবেন, তারা উপকৃত হবেন। অন্যথায় একটা সময় ইতিমধ্যেই তো অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওইটি পিছনে যে ওগুলো রয়েছে ওগুলো কি আমাদের দেশে জি ওই কাটা